প্রয়াত জাপানের সম্রাট হিরোহিতো একবার বলেছিলেন, যতদিন জাপান থাকবে খাদ্যাভাবে অর্থকষ্টে মরবে না বাঙালি, জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। একটি দেশ কখন আরেকটি দেশ নিয়ে এমন মন্তব্য করতে পারে? নিশ্চয়ই অযাচিত কোনো কারণ কিংবা অযৌক্তিক কোনো আবেগ নয়। এর পেছনে রয়েছে কুষ্টিয়ায় জন্ম নেয়া এক বাঙালি বিচারকের অবিস্মরণীয় অবদান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। অক্ষশক্তিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে নুরেমবার্গ এবং টোকিওতে দুটি ট্রাইব্যুনাল গঠিত হয়। হিটলারের মন্ত্রিপরিষদ এবং যুদ্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার করা হয় নুরেমবার্গে, এবং জাপানের সমরবিদ জেনারেল হিদেকি তোজোর বিচার করা হয় টোকিও ট্রাইব্যুনালে। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় জেনারেল তোজোকে ফাঁসিতে ঝোলানোর, যার সঙ্গে একমত ছিলেন সব বিচারক। এই মতের বিপরীতে কারো যে মত থাকতে পারে এমনটা ভাবতেও পারেননি কেউ, কিন্তু এক বাঙালি বিচারকের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায় জাপান পায় নতুন জীবন, যার নাম রাধা বিনোদ পাল। বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। রাধা বিনোদ পাল টোকিও ট্রাইব্যুনালের আগের রায়কে বিতর্কিত প্রমাণ করে দেন পাল্টা যুক্তি। ওই রায়ের বিরুদ্ধে তার প্রধান প্রশ্ন ছিল, যারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন এবং নিজেদের শর্ত অনুযায়ী পরাজিত শত্রুদের বিচার করার নৈতিক অধিকার আছে কিনা। তার পর্যবেক্ষণ ছিল, বিচারে জাপানকে যেসব অপরাধের জন্য অভিযুক্ত করা হচ্ছে, অভিযোগকারী পক্ষরা নিজেরাই সেসব অপরাধ করে আসছে দীর্ঘদিন ধরে। ওই ট্রায়ালে বিচারকদের মধ্যে শুধু রাধা বিনোদী রায় দিয়েছিলেন জাপানের পক্ষে। জানা যায় তার সেই রায়ের জন্যই ট্রায়ালের কয়েকজন বিচারক তাদের রায় কিছুটা নমনীয় করেছিলেন। পরে ট্রাইব্যুনাল যখন জাপানের ওপর মোটা অঙ্কের জরিমানা ও সাজার খড়গ নামাতে ব্যস্ত, তখন রাধা বিনোদের 800 পৃষ্ঠার রায়ের কারণেই যুদ্ধাপরাধের বড় শাস্তি থেকে মুক্তি পায় জাপান। এর ফলে পরমাণু বোমায় বিধ্বস্ত দেশটি সুযোগ পায় ঘুরে দাঁড়ানোর। রাধা বিনোদের এই রায় জাপানিদের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলে। নিজেদের আমূল বদলে সভ্য ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার পণ করে জাপান। দেশটির শিক্ষা ব্যবস্থা, সমাজ সংস্কৃতি ও প্রশাসনিক বিভিন্ন মহলে সভ্যতা ও সততার সেই সংস্কৃতি এখনও দৃশ্যমান। মূলত একজন রাধা বিনোদের কারণেই সেবার যেন বদলে গিয়েছিল গোটা জাপান। দেশটি এখন পৃথিবীর অন্যতম সভ্য জাতি, আর এই জাতিকে মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্র তৈরিতে সুযোগ দেওয়া জাপানিরা চিরকৃতজ্ঞ রাধা বিনোদ পালের প্রতি। তাই তো জাপানে জাতীয় বীরদের পর্যায়ের সম্মাননা দেওয়া হয় বাঙালি এই বিচারককে। বাংলাদেশে জন্ম নেওয়া বিচারক রাধা বিনোদ জায়গা করে নিয়েছেন জাপানের পাঠ্যপুস্তকেও। দেশটিতে তার নামে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু মেমোরিয়াল ও মনুমেন্ট। 2007 সালে 3 দিনের জন্য ভারত সফরে যান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সেখানে তিনি দেখা করেন রাধা বিনোদ পালের ছেলে প্রশান্ত পালের সঙ্গেও। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেন রাধা বিনোদ পাল। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতের বিচারক ছাড়াও জীবদ্দশায় অনেক বড় বড় পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মাসারুল হক মুহাজির, কালবেলা।